আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছো সবাই? পাহাড়ি এলাকা, আশা করবো যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, সচেতন আছো। আজকে টেম্পারেচার বরফের চাদরে ঢেকে আছে পুরোটা শহর, চারদিক পাহাড়, ঘন কুয়াশা, আর একেবারে কনকনে ঠান্ডা একটা শীত। কথা বললেই কিন্তু মুখ থেকে ধোঁয়া বের হয়। খুবই অদ্ভুত এই সময়টা, কেমন যেন এক ধরনের মন খারাপ আবার প্রচণ্ড রকমের ভালো লাগা কাজ করে। শীতের একটা অন্যরকম ভালো লাগা সৌন্দর্য আছে, কিন্তু যারা বাংলাদেশে আছো তারাও জানো, শীতের এই সময়টা আমরা কিন্তু উপভোগ করি নানা রকমভাবে। পুরো শহরটা ঠিক এমনভাবেই বরফ দিয়ে ঘেরা, আর শীতের সকালে দারুণ এক নাস্তা হবে, একেবারে ধোয়া ওঠা নেহারি। আর এখানে কিন্তু নেহারিটা বাগার দেওয়ার কাজ চলছে, সেই সাথে হবে হচ্ছে ঢাকাইয়া পরোটা, একেবারে ঘরে তোলা ঘি দিয়ে। শীতের দিনে কিন্তু নেহারি খেতে দারুণ লাগে, হ্যাঁ তাই বলে বলবো না যে গরমের দিনে ভালো লাগে না, তা না, বাট শীতের দিনে স্পেশাল লাগে। আর এই হচ্ছে সেই ঢাকাইয়া পরোটা, আর একেবারে ঘরে তোলা ঘি, এটা দিয়েই আজকে পরোটা বানানো হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো, কেমন আছেন সবাই? শীতের এই সকালে কুয়াশা ঘেরা এই জায়গাটাতে একই সময়ে দুটো রূপ আছে, ঠিক না? জীবনটাও কিন্তু ঠিক এমন, আমরা আছি, খুবই 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 ভালো লাগছে। কারণ হচ্ছে কি, অনেক সময় মানে জায়গাটা এমন, আমি আছি গাইসলিঙ্গেন শহরে এবং ঠান্ডা, হ্যাঁ চমৎকার একটা ঠান্ডা। আর আমি যে শহরে থাকি সে শহরে কিন্তু বরফ নাই, একদম নাই, যেটা তোমরা সবসময় আমার সাথে দেখো। আমি আমার কাছে মনে হচ্ছে কি, রিসর্টে, কোনো একটা রিসর্টে বেড়াতে আসলে যেমন লাগে না, ওরকম একটা ফিলিংস হচ্ছে। কারণ পুরোপুরি বদলে গেছে এ শহরের মানে রূপ। আমি একটু দেখাই, একেবারে সাদা চাদর দিয়ে ঘিরে আছে পুরোটা শহর, অথচ আমাদের শহরে তার ছিটে ফোঁটাও নেই। আজকের এই সকাল, আজ রবিবার, আজকের এই সকালটা আমার জন্য একটু অন্যরকম। কেন? কারণ হচ্ছে এই বছরে এই প্রথম কিন্তু আমি বরফ দেখছি, মানে হচ্ছে আমাদের শহরে যেহেতু বরফ পড়ে না, সেহেতু আমার আর দেখা হয়ে ওঠেনি এবছরে। তো এই বছরের প্রথম তুষারপাত আমি আজকেই দেখলাম, অ্যান্ড ইটস বিউটিফুল। শীতের সকাল একটা অন্যরকম আমেজ, কিন্তু সব ঋতুর, আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা ঋতু, প্রত্যেকটা দিন কিন্তু মানে সৃষ্টিকর্তার রহমত, আল্লাহর রহমত, এবং সব সুন্দর, সব কিছু একটা অন্যরকম সৌন্দর্য আছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে মানে হচ্ছে কালকের দিনটা কীভাবে শুরু হয়েছিল সেটা আজকে তোমরা সবাই রিভিউতে দেখে নেবে। যখন আমি স্টার্ট করেছিলাম ফ্রম স্টুটগার্ট টু গাইসলিঙ্গেন, আমি কিন্তু ছুটে পেলাম অনেক দিন পর, তাই এনজয় করছি সেই লেভেলের। ওয়েলকাম টু আওয়ার ব্রেকফাস্ট টেবল। ঢাকাইয়া পরোটার কথা বলেছিলাম, কিন্তু সেই পরোটা কিন্তু যদিও ঘি দেয়া হয়েছে বাট ঘিয়ে ভাজেনি। আর এই হচ্ছে সেই নেহারি, এত টেস্টি ছিল। আর হ্যাঁ, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, দুধ চিতই, সবজি আর চিতই পিঠা, কিসের কমতি আছে বলো? দারুণ হয়েছিল রে, আসলে সত্যি বলছি, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু রীতিমতো আমার খেতে ইচ্ছে করছে, মিস করছি, মনে হচ্ছে কি সেদিন আরেকটু খেলে ভালো হতো। দারুণ ছিল, সত্যি অনেক মজার ছিল। আর এই দেখো, কথা বলতে বলতে তার পেটে একটা পিঠা কিন্তু চলে গেল, মানে পিঠাটা একটু গরম করব বা কি, কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই, টাপার টাপ। আসলে না, আমরা এই সময়টাকে অনেক বেশি এনজয় করি, প্রিয়জনরা সাথে থাকে, গল্প, ইচ্ছে মতো আড্ডা, আর মজার মজার খাবার, সেই সাথে বাচ্চারা তো আছেই। আর হ্যাঁ, যদিও নেহার একটু ফ্যাট, বাট বছরে একবার চলে। তুমি কিছু বলো, তুমি আমার ব্লগ দেখো, এটা বলো না, বলো লিপি আন্টির ব্লগ দেখি, বলো লিপি আন্টির ব্লগ দেখবা, মামি না, সবাইকে বলো যে ভিউয়ার্স লিপি আন্টির ব্লগ দেখবো বেশি বেশি।
দেশে থাকতে রাস্তার ধারে যে খালারা বানায় না ছোট ছোট ভাপা পিঠা, সেগুলোর কথা মনে পড়ে গেল। কি যে মজা লাগতো রিহার্সেল শেষ করে সুন্দর করে খেতে খেতে চলে আসতাম। হাড্ডি গুড্ডি দেখো, হাড্ডি গুড্ডি কোনো কিছু ওই দেখো, এভাবে করে হচ্ছে গিয়ে এভাবে করেই নেহারি খেতে হয়। নেহারি খাবার মজাটাই হচ্ছে হাড্ডি বাড়ি দিয়ে খেতে হয়। আর হাড্ডি বাড়ি দিয়ে দিতে গিয়ে মানে ভেতরের মজ্জাটা বের করতে গিয়ে কে কে আছো যারা প্লেট ভেঙেছো আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমার ছোট ছেলে দারুণ লজ্জাবতী, সে কথায় কথায় লজ্জা পায়। আর বড়টার লজ্জার কথা কি বলবো, দেখবে এই দেখো আর এখানে কি হচ্ছে সেটা একটু দেখেন আপনারা। এখানে একজন আরেকজনকে জাম্বুরা কিভাবে কাটতে হয় সেটা শেখানো হচ্ছে। তার একটা কারণ আছে, নিশ্চয়ই তোমরা বলবে জাম্বুরা কাটতে আবার শেখাতে হয় নাকি। না না, আসলে হচ্ছে কি, আমরা সবাই মিলে বসে আড্ডা মারছিলাম, তো তখন বলা হচ্ছিল যে ছোটবেলায় জাম্বুরাকে এভাবে করে কেটে তারপর হচ্ছে টুপি মাথায় দিতাম। তোমরা কে কে দিতে আমাকে বলবে, তোমাদের ভাইয়া সেই তখন থেকেই বলছে যে না এটা তো আজকে তো টুপিটা বানাতেই হবে, তো দুজন মিলে সেই টুপি বানাবে এখন। সো তারা তাদের ছোটবেলায় ফিরে যেতে চায়। আসলে মানুষ যতই বয়স হোক না কেন, মানুষ কিন্তু একবার তার পেছনের দিকে তাকাতে অবশ্যই চায়। ফেলে আসা দিনগুলোর কথা কি আর ভোলা যায় না, চাইলে ভুলতে পারে কেউ। আমার খুব খুব মনে পড়ে কিন্তু ছোটবেলার কথা। আমার এই ব্লগটি যারা দেখছো তারা তাদের ছোটবেলার কোনো স্মৃতি আমার সাথে শেয়ার করতে পারো। তোমাদের কি ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে হয় না, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর এখন প্রতীক্ষার অবসান ঘটে গেছে, যেটা আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি সেই টুপি এখন বানানো হয়ে গেছে। এবং আসলে দেখুন, আমরা আসলে বন্ধু যদি এমন না হয় তাহলে তার হয় না, তাই না? মজার একটা লেভেল থাকা চাই। আমরা আসলে সবাই একটু মনে হয় যে ছোটবেলায় ফিরেই গেছি। আর এই হচ্ছে সেই জাম্বুরা। এখন এই জাম্বুরাটা মাখানো হবে, তারপর খাওয়া হবে। শীতের রাতে চিতই পিঠা, সেই সাথে হাঁসের মাংস। আমাকে জাস্ট বলো, একবার জাস্ট বলো কে না খেয়ে থাকতে পারবে? আমি তো বাবা, আমি তো মরেই যাবো। সেই জন্যই ঝটপট করে আমি আমার প্লেটে সুন্দর মতো একটু তুলে নিলাম অনেক মজার হাসির মাংস ভুনা, আর সেই সাথে চিতই পিঠা। আরে জানি জানি তোমরা সবাই বলবি আপু এত ফ্যাট কেন খাও, কিন্তু আমি বলি কি জানো, বছরে এক একদিন চলে রে, সবার লাস্টে দই না হলে কিন্তু চলবে। আর এই দইটা কিন্তু একেবারে হাতে বানানো, দারুণ মজা হয়েছিল সত্যি। তোমরা বলবে যে এমনিতেই না, জাস্ট কালারটা দেখো, দেখলে বুঝবে। দুদিনের চরম আড্ডার পরে আমাদের সবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে যাচ্ছি মনে হচ্ছে বরফ কাটা রাস্তা দিয়ে। চারদিক এত বেশি ঠান্ডা যে গাড়িতে বসে গাড়িটাকে হিট করতেই সময় লেগে গেছে 10-15 মিনিট। তারপর আমরা সবাই এখন বাড়ি ফিরে যাচ্ছি। সুন্দরী শহরটাকে মনে থাকবে অনেক, ভালো লাগলো খুব। অনেক দোয়া করো, ভালো থেকো।